অনেক কিছু নয়, আলাদা সমস্ত কার্যকর্তারা একসঙ্গে লড়বে, পঞ্চায়েত জেতাবে, কারণ নিজের এলাকার উন্নয়নের জন্য এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য পঞ্চায়েতে পরিবর্তন দরকার। সাধারণ মানুষও বোঝে, আমরাও বোঝি, তাই লড়াই করে পঞ্চায়েতে জিততে হবে। ওরা যত সমাজ থেকে সরে যাচ্ছে তত এই ধরনের কথাবার্তা বলছে, বিভিন্ন নেতা টেনশনে পড়ে বিভিন্ন কথা বলছে, কারো সিবিআই এর ভয়, কারো ইডির ভয়, কারো বিজেপির ভয়। পঞ্চায়েত আসুক, দেখা যাবে কে বিচ্ছিন্ন হয়। সাধুরা কি করবে কি বলবে সেটা কি বিজেপি ঠিক করে দেবে? সাধুরা এই দেশে বিশেষ সম্মানীয়, ধর্ম রক্ষার জন্য তারা কাজ করছেন, বড় বড় ধর্ম সংসদ হয়, সেখানে তারা সিদ্ধান্ত নেন, সমাজকে আদেশ দেন, সাধুরা যা বলে নিম্ন সময় সেটা মানে, আমরাও সেই সাধুদের কথা শুনি, মানি, দেশের স্বার্থে যা বলবেন সেটা আমরাও মানব। তারা কি করবে সেটা ওনারা বসে ঠিক করবে। কে বলেছে? কোন তৃণমূল সভাপতি সে বলে দেবে শুভেন্দু অধিকারী কি করবে? এই সমস্ত চোর গুলো টিএমসি তে ঢুকেছে, এখন বড় কথা বল। কার সঙ্গে করছে? নীতিশ। দেখুন, এই যে এখন যতগুলো লোকাল পার্টি, তিনটে পার্টি তো গেছে সর্বভারতীয় কাকমা, তারা এখন অস্তিত্ব রক্ষার লড়াই করছে। কাল পর্যন্ত যারা গালাগাল দিয়ে এখন সব হাতাহাতি গলাগলি করছে, এখন মোদির সামনে সবাই অস্তিত্ব সংকটে ভুগছে, মোদির সামনে লড়ার কেউ নেই। গতবারে দিদিমণি সবাইকে ডেকে, দিদিমণি সবাইকে ডেকে মাছ ভাত খাইয়েছিলেন, বিজেডে মিটিং করেছিলেন, অনেক পার্টি ফিরে গিয়ে তার উঠে গেছে, অনেক নেতা হেরে গেছে, পার্লামেন্টে ঢুকতে পারেনি, এবারে বুঝতে আরো খারাপ অবস্থা হবে। তাই যতটুকু সম্ভব নিজেরা কাছাকাছি বসে চা খেয়ে লোককে একটা মেসেজ দিচ্ছে, আমরা এখনো আছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, দিল্লিওয়ালা যেখানে টিএমসির অফিস সেখানে হয়নি, মহিলাদের কোনো সুরক্ষা নেই, সম্মান নেই, কোনো বয়সের কোনো মহিলার কোনো সুরক্ষা নেই, এই দুরবস্থা চলছে। সেটাকে চাপা দেওয়ার জন্য কেন্দ্রীয় টিমের বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। সাধারণ মানুষ বুঝে গেছে, তাই হাজার হাজার লোক রাস্তায় প্রতিবাদ করতে পারে। অবশ্যই ভাঙা উচিত, ভোট লুট করতে তাকে ওভাবেই করা উচিত, হসপিটালে পাঠানো উচিত, সেটা বলতে হবে না, জানে আমাদের নেতারা কি করবে। চলো, দেখুন এত বছর ধরে করোনার সময় ওখানে ডেড বডি ফেলেছে বলে একটা বিতর্ক হয়েছিল, বেআইনি ভাবে দখল হয়েছিল, পুরসভার নিজস্ব জায়গায় খোঁজা উচিত, এটা স্থায়ী সমাধান হওয়া উচিত, হয়নি, এত আবর্জনা কোথায় ফেলবে? ওখানকার লোক তখনও বিরোধিতা করেছিল, এখনো বিরোধিতা করছে, যেন পুরসভা প্রশাসন বসে ঠিক করা উচিত, এরকম জায়গা খোঁজা উচিত, নাহলে ময়লা উঠবেও না, ময়লা যেখানে সেখানে পড়ে থাকবে, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে, এটা ঠিক নয়। নতুন চেয়ারম্যান এসছেন, আমি আশা করবো তিনি সবাইকে নিয়ে বসে সমাধান করবেন। রোজ সভা করছে, ঠিক করতে পেরেছে, ফালতু কথা বলে কোনো লাভ নেই, বুঝে গেছে ওরা জিততে পারবে। সন্দেহজনক অবস্থায় মারা গেছিল, ঘটে গেছে, কোর্ট যেটা বলেছিল হওয়া উচিত, সত্য সামনে আসা উচিত। কেন্দ্রের যিনি কমিটির প্রেসিডেন্ট, তিনি সব ডাক্তার এবং অফিসার সঙ্গে কথা বলে বলেছেন যে ওটা সুইসাইড নয়, হত্যার পাওয়া গেছে। তো এরা যে রিপোর্ট তৈরি সেটা ওপেন করুন। আপনি কি হালি শহরে ফ্ল্যাট খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বলদেঘাটা হনুমেট অ্যাপার্টমেন্টে। এখানে আপনি পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আপনার পছন্দের ফ্ল্যাটটি, আর এখানে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা জল সরবরাহ, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা এবং 24/7 নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে টু হুইলার পার্কিং এর ব্যবস্থা। তাই আর কি ভাবছেন, আজই যোগাযোগ করুন 7003067268 অথবা 8420934541 এই নম্বরে। কিরে তোদের হলো?
তো নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।